রাজ্যের বিভিন্ন এলাকায় দুষ্কৃতীদের আক্রমণ অব্যাহত। বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে প্রায় প্রতিদিনই হামলা সংগঠিত করছে দুষ্কৃতিকারীরা। রবিবার রাতে ফের আরো একবার দুষ্কৃতিকারীরা হামলা চালালো আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তীর বাড়িতে। এদিন রাতে শহরতলির যোগেন্দ্রনগর এলাকায় ডেপুটি মেয়রের নিজ বাড়িতে কিছু দুষ্কৃতিকারী রাস্তা থেকে কাচের বোতল দিয়ে ঢিল ছোড়ে। বাড়ির গেট বন্ধ থাকায় দুষ্কৃতিকারীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। ঘটনার সময় বাড়িতেই ছিলেন ডেপুটি মেয়র। দুষ্কৃতিকারীদের আক্রমণের ঘটনার আজ করতে পেরে পরিবারের লোকজন চিৎকার শুরু করে দিলে ছুটে আসেন এলাকাবাসী। সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। যদিও দুষ্কৃতিকারীদের নিক্ষেপ করা কাচের বোতলে কেউ আহত হননি। পরবর্তী সময়ে ডেপুটি মেয়র বিষয়টি স্থানীয় পুলিশ কর্মীদের দৃষ্টিতে নিয়ে গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নথিভুক্ত করে পুলিশ। এর আগেও দুইবার ডেপুটি মেয়রের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। এদিনের এই ঘটনা তুলে ধরে সোমবার সাংবাদিকদের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী জানান, এদিন রাতে একটি গাড়ি করে এসে দুষ্কৃতিকারীরা বাড়িতে কাচের বোতল দিয়ে ঢিল ছোড়ে। আসলে একটা ভয়ভীতের পরিবেশ তৈরি করার লক্ষ্যেই এদের এই আক্রমণ। এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তোলার আগেই পালিয়ে যেতে সক্ষম হয় দুষ্কৃতিকারীরা। খাওয়া দাওয়া শেষ করে উঠেছি, আমি এখানে দাঁড়িয়েছিলাম বারিন্দার মধ্যেই। তো এখানে কুকুরগুলোকে বাদ দিচ্ছিল মিসেস সীমা, এমন সময় একটা গাড়ি এসে এখানে থামে এবং আমি বাড়িতে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, শুনতে পেলাম যে গাড়ি থেকে একজন বলছে এই বাড়ি এই বাড়ি। হ্যাঁ, তখন তারা গাড়ি থেকে নেমে এই সমস্ত এই যে বোতল দিয়ে, স্প্রাইটের বোতল, ইডলির বোতল দিয়ে একেবারে মুষলধারে বৃষ্টির মতন ওরা মারতে থাকে। বাইন্দার দাঁড়িয়ে গ্রিলটা লাগানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছি যে লাগানোর সময়টা পর্যন্ত নেই। এইভাবে প্রচণ্ড ভাবে সেখানে মারছে, ঢিল মারছে এবং এই সমস্ত গ্লাসটা উপরে সব ভেঙেছে। এবং আমরা কিছুক্ষণ তারা ছিল, বেশিক্ষণ ছিল না অবশ্য। তারপরে আবার এখান থেকে গাড়িটা নিয়ে ওদিকে বনকুমারের দিকে আবার গাড়িটা চলে গেল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।